নিজের স্ত্রীকে তালাক দেওয়ার পর পুনরায় আবার সংসার করা কি জায়েজ হবে? যা আমাদের সমাজে গণ্যমান্য ব্যক্তিরা পুনরায় তাদের তওবা পড়িয়ে মিলিয়ে দেন। ভাইরা, এই জিনিসটা আমাদের এই অঞ্চলে অর্থাৎ এই নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এই বেল্টটা একটু বেশি, যে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে 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 দুইটা বা তিনটা না শত শত হাজার হাজার তালাক দেওয়া শেষ। এরপরেও দেখা যায় এলাকার মুরব্বীরা দু একজন হুজুর ডেকে এনে তাদের দুজনকে তওবা টবা পড়ায় আবার মিলাইয়া দেয়। তালাক যদি তিনটা পতিত হয়ে যায় শরিয়া অনুযায়ী, তাহলে সারা পৃথিবীর সমস্ত হুজুর মক্কা মদিনার ইমাম সাহেবরা সবাই মিলে যদি উপস্থিত হইয়া বাইতুল মুকাররমের খতিব সাহেব হাজির হইয়া সবাই মিলে যদি তওবা পড়ায়, তবুও তাদেরকে আর একসাথ করা যাবে? এটা তওবা পড়ানোর বিষয় না। তিনটা তালাক যদি হয়ে যায় তখন তারা পৃথক হয়ে যাবে। এখন কত না শরিয়াতে তো এত ডেঞ্জারাস ডিসিশন কেন দিয়েছে যে আর একসাথ হতে পারবে না? ভাইরা, আমার শরিয়াতের জন্য এক তালাক দিতে বলেছে, এরপর আরেকটা তালাক দিবে, আরো একটা তালাক দিবে, আপনাকে তিনটা ধাপ দিয়েছে। তিনটা ধাপ যখন অবলম্বন করে ফেলেছেন তখন আপনি একসাথে সংসার করতে পারবেন। একসাথে সংসার করতে হলে ওই ভদ্র মহিলা, তিনি অন্য কোথাও বিয়ে হয়েছে, তার সেই স্বামী মারা গেছেন, কিংবা তার সাথেও বিচ্ছেদ হয়ে গেছে, কোনো কালে আবার যদি আপনারা একত্র হতে চান তখন সুযোগ থাকবে, তালাক দিবেন আর একসাথ হবেন, এরকম সুযোগ নাই। তালাক দিলে এটা তওবা করে ফেরত আনতে হয় না। প্রত্যাহারযোগ্য তালাক দিলে 10 বছর 20 বছর 30 বছর পরেও ফেরত নিতে পারবেন। সেটা কি? এক তালাক দিবেন, একটা তালাক দিবেন, এবং এক তালাক দেওয়ার পর যদি 2 মাস 3 মাস পরে বিচ্ছেদ হয়ে যায়, দুজন দুদিকে চলে যান, 10 বছর পরে আবার একসাথে হতে চান, হইতে পারবেন, আবার নতুন করে বিয়ে পড়াইলে আপনারা একসাথে থাকতে পারবেন। তালাক একটা হয়েছে, এখনো দুইটা বাকি আছে, আবার আরেকটা হয়েছে, একই সুযোগ আবার থাকবে। এই জন্য একসাথে কয়েক তালাক দিবেন না। আমাদের দেশে মানুষ কোথায় কোথায় তালাক দেয়, এত প্রশ্ন তালাকের। অনেক ছোট লোক পুরুষ আছে যে কিছু হলে চুন থেকে নুন খসলেই বৌরে, শুধু বৌরে একলা তালাক দেয় না, বৌর 14 গোষ্ঠী সহ তালাক দেয়, তিনটা দেয় না 3000 তালাক দেয়। বলে তুই তোর 14 গোষ্ঠী, তোর মা বাপ, তোর ভাই বোন সবগুলোর সহ একসাথে তালাক দেয়, আছে না নেই? আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়তাম, আমি যে বাড়িতে লজিং ছিলাম, আমার ওই লজিং যার বাড়িতে ছিলাম সে বাড়িওয়ালা, আমার মনে পড়ে ওই আল্লাহর বান্দা, তখন তো আমি বুঝতাম না, ছোট ছিলাম, ওই আল্লাহর বান্দা আমার ওই লজিং ওয়ালি বেটিকে, তার ওয়াইফকে, বুড়িকে, সে প্রতিদিনই প্রায় ঝগড়াঝাটি হলেই সে বলতো ধা ধা ধা। নোয়াখালী ভাষা ধা মানে কি? মানে ভাগ ভাগ ভাগ, তো তালাক হয়ে যাবে, ঝগড়া হলেই সে এটা বলতো, এবং এটা প্রতিদিনই বলতো, আবার সংসার করতো। ভাইরা, আমার তালাক খুব ভয়াবহ একটা ব্যাপার। আমি এই জন্য বলি, যারা বিয়ে করেছেন তারাও মন কান খাড়া করে শুনে রাখেন, যারা বিয়ে করবেন যুবকরা তারাও কান খাড়া শুনে রাখেন। বইয়ের সাথে যদি বনিবনা না হয়, গন্ডগোল ফাসাদ হয়, পারলে একটা ধাক্কা দিয়ে দিন, একটা শক্ত কথা বলিয়ে, একটা চিমটি দিয়ে দিয়েন। যদি বেশি দিয়ে থাকেন, আপনাকে আবার উনি দিয়া পরিশোধ করবে, লেভেল করবে, ওইটার একটা সুরাহা করা যাবে। কিন্তু তালাকটা দিয়েন না ভাই, তালাকটা যদি দিয়ে ফেলেন, সালাতুন জিদ্দু হুন্না জিদ্দুন ও হাজলু হুন্না জিদ্দুন, এটা সিরিয়াসলি দিলেও যা হবে, সিরিয়াসলি না দিলেও তা হবে, দুনিয়ার সব মৌলবিয়া এসে ওটাকে উল্টাতে পারবে না। তালাক দিলে একটা, একটা বেশি তালাক কোনো অবস্থাতেই না, এবং সেটাও রাথা মাথা গরম করে না, ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপরে। ভাইরা, আমার বহু মানুষ তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসে, তাদের মাসালার উত্তর দিতে গেলে নিজেদের চোখের পানি পড়ে। আমাদের দুটা তিনটা বাচ্চা আছে, কত সুন্দর ফুটফুটে বাচ্চা, কিন্তু জীবনে এতবার তালাক দিয়েছে যে 3 বার ক্রস করে গেছে বহু আগে, আর একসাথে থাকার সুযোগ নেই। এরকম ভাইদেরকে মাসালা বলার পরে, আমি দেখেছি অনেক পুরুষ এই মাসালা বলার পর, হুজুর কোনো উপায় নেই, হুজুর কোনোভাবেই না, কোনো রাস্তা নেই, আমি দেখেছি চোখটা ছল ছল করে, চোখের পানি ছেড়ে দিচ্ছে, যে আর একসাথে থাকতে পারবে না। ছেলে মেয়েগুলোর দিকে তাকালে তাদের কলিজাটা হা হা করে ওঠে। ভাইরা, আমার খবরদার, তালাক খুব ভয়াবহ একটা বিষয়, রাগ হলো আর মুখ দিয়ে তালাক বাইর করলে এটা খুব খারাপ কথা। এই জন্য আমার এক উস্তাদ ছিলেন খুলনা দারুল উলুম, আমি যখন পড়তাম, আমার হুজুরের কাছে কেউ তালাকের মাসালা নিয়ে গেলে, উনি মুফতি ছিলেন, প্রধান মুফতি ছিলেন ফতোয়া বিভাগের আমাদের, তো আমার উস্তাদের কাছে কেউ তালাকের মাসালা নিয়ে গেলে ওনার গদির নিচে একটা মোটা ব্যাগ থাকতো, সে কে বা কারা এসব দেখা দেখি নাই, কোন অফিসার না কোন পয়সালা এসব গণার টাইম নেই। যদি বলতো হুজুর মাসালা জিজ্ঞাসা করতে আছে, হুজুর জিজ্ঞাসা কিসের মাসালা, যদি বলতো হুজুর তালাকের মাসালা, তো বাইর করে আগে দুমচে একটা পিটা দিতেন, বেটা কামার পাস না, কিছু হইলে বলে তালাক মেরে আপনার মাসালা জিজ্ঞাসা করতে আসে, আগে মায়ের তারপর মাসলা। একবার মনে আছে, এক ভ্যান চালক বা রিক্সা চালক, গরিব মানুষ বুড়া, সে আসছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে, তো আমাদের ফতোয়া বিভাগটা দোতলায় ছিল, দোতলায় বুড়া আসার পরে আমরা ক্লাসরুমে আসি, হুজুর মাঠে, উনি হুজুরকে চিনে না, আয়সা বলতেছে আমার ফতোয়া লাগবে, কি ফতোয়া লাগবে, তালাকের ফতোয়া,
আমরা বললাম আহারে বুড়া চাচা হ্যাংলা মরা বেচারা মাইর খাইতেছে ভূত হয়ে যাবে। তো বললাম চাচা আপনি মাসালা নিতে আসছেন হুজুর, ওই মাঠে দাঁড়ানো আছে ওই যে উনি প্রধান মুফতি ওনার কাছে যান। তো ওনার কাছে গেছে, আমরা বারান্দা থেকে তাকায় থাকলাম আমাদের সহপাঠীরা সবাই যে আজকে তামাশা কি হয় দেখি। হুজুর তো এখানে বেত দিয়ে পিটায়, ওখানে তার বেত নাই, যাক বুড়া বাইচা যাবে মনে হয় আজকে। তো পরে মাঠে যাওয়ার পরে আমরা তার কথা শুনতেছি না, বোঝা যাচ্ছে বুড়া বলছে যে হুজুর আমি একটা মাসালা জিজ্ঞেস করতে আসছি। হুজুর বলছে কিসের মাসালা? বলছে হুজুর বউরে তালাক দিছি, তালাকের মাসালা। এইটা বলতে দেরি, আর খপ করে এইভাবে ধরে হুজুর দিল ঘুষি কয়েকটা পটাপট করে। আমরা তো অবাক হয়ে গেলাম, আর এ বেচারে ঘুষি আর ঘুষি মারতেছে, বুড়া তো আর এই কাতুই সিতুই পড়তেছে। এরপরে হুজুর হাতটা সোজায় এবার বলে চল উপরে চলে এবার ফতোয়া দিব বেটা। হুজুরও সিনিয়র অনেক বয়স্ক, বলছে বেটা কামাল পাও না না, রিক্সা চালায় ভ্যান চালায় পাবলিকের সাথে গন্ডগোল বাঁধে আসা বাসায় ভরে চুল থেকে নুন খসলেই তালাক মাইরা বসো মায়ের আগে। ভাইরা আমার খুব ভয়াবহ বিষয়, একজন মেয়ে বাপ মা ছেড়ে আপনজন ছেড়ে ভাই বোন ছেড়ে সব কিছু ছেড়ে আপনার সংসারে চলে আসে, শত দোষ থাকুক আপনি কথা কথা তাকে বাইর করে দেওয়ার কথা বলবেন? আপনি ছোট লোক, আপনার চাইতে ছোট লোক আরেকজন না আল্লাহর জমিনে। কথায় কথায় বউকে বলবেন যে বাপের বাড়িতে পাঠিয়ে দেব। এই আস্তে আস্তে এখন আসার সময় গাড়িতে এক ভদ্র মহিলার প্রশ্ন করতেছিলাম, তিনি লিখছেন যে আমার স্বামী প্রবাসে থাকে, সে কথায় কথা আমাকে তালাক দেয়, কথায় কথা আমাকে বলে আমি তোমাকে ছেড়ে দিব। নিকৃষ্ট একটা চরিত্র, নিকৃষ্ট একটা চরিত্র। আবগাজুল মুবাহিল আল্লাহিয়া তালাক, সবচেয়েতে আল্লাহর কাছে অপছন্দনীয় বৈধ কাজ হল তালাক। ভাইরা আমার যদি মনে করেন না একসাথে থাকা যাবেই না কোনোভাবে, তাহলে হুলস্থুল না, ওলামাদের সাথে পরামর্শ করে সুন্দরভাবে সুন্নাহ সম্মত উপায়ে একটা তালাক দিয়ে ছেড়ে দিবেন, বাস শেষ। এমনি সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, উনি অন্য জায়গায় বিয়ে হতে বলতে পারেন, আপনি আরো জায়গায় বিয়ে বসতে পারেন, কিন্তু তালাকের নামে মেয়েদেরকে কথায় কথায় বাপের বাড়ি চলে যাও উঠে যাও। অনেক মহিলারাও আছে ছোট লোকই করে, কিছু এলে বলে ব্যাগটা গোছায় বলে তোমার সংসার করুন না গেলাম। ওই মহিলাগুলোও ছোট লোক, ওই পুরুষগুলোও ছোট লোক। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট লোক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ।